সময় ভিক্ষুক মরে গেলে মন্ত্রী আর ভিক্ষুকের কাপনের কোনো পার্থক্য থাকে না মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয় আমার আল্লাহ জগতের একটা স্টেপ একটা স্টেপ করেছেন ছিলাম আলামে আর আল্লাহ মায়ের গর্ব নামক জায়গাতে কিছুদিন অবস্থান করালেন আল্লাহ পাক পাঠিয়েছেন আলামে আসবাব এটা হলো দুনিয়া এরপরে জীবন হলো আলামে বরজাক ওটা হলো কবরের জীবন ওই কবরের জীবনটাও শেষ না আবার আল্লাহ পাক ওঠাবেন ওটা কি শেষ নাকি এই কবরের জীবনটাও শেষ তো আলাদা কথা ওই জীবনটাও শেষ নয় কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবক আজরু রাব্বিকা যুল জালালি আমার আল্লাহ সব ফানা করে দিবেন এত বিল্ডিং বালাখানা এত সাজানো গোছানো দুনিয়া আমার আল্লাহ সব ধ্বংস করে দিবেন আল্লাহ কিয়ামত করে দিবেন ওয়ায়াবক আজরু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম কে

উপরে যদি আল্লাহ দয়া বিচার করে হিসাব করে জান্নাতার জাহান নাম যদি ঠিকানা করে দেন এই জীবনের পরিবর্তন করাটা দরকার আছে না নেই নামাজ পড়ে রোজা রেখে বাস করে কুরবানি দিয়ে দেখবেন আজ মানুষের মনের মধ্যে হিংসার পরিমাণটা বেশি হিংসা কত খারাপ জিনিস হিংসা কত বাজে জিনিস ইসলামে হিংসা জায়েজ নয় দয়ার নবী মায়ার নবী আমার রসুল

মতো নবী আমার ওই সাহাবাদের বললেন আল মুসলিম ও আফুল মুসলিম অনেক মূল্যবান কথাগুলো বলেছিলেন আমি তার মধ্যে একটা পয়েন্ট তুলে ধরছি আল্লাহ নবী বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কত মধুর সম্পর্ক দুনিয়ায় কত বস্তু আছে আল্লাহ নবী উদাহরণ দিতে লাগলেন ও বাবা সাহাবীরা ও আমার সাহাবায়ে কেরামেরা কেমন ভাই ভাই আমি রসুল জানিয়ে দিলাম একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না সর আয়না বোঝেন তো আয়না এত দামি জিনিস থাকতে নবী আয়নার সঙ্গে তুলনা করলেন রসুলের কথাটা এত দামি পৃথিবীর মানুষ মূল্যায়ন করলে তার জন্য হেদায়তের জন্য যথেষ্ট হবে কথা ঠিক না বেটি আয়নার সামনে কান্নারত অবস্থায় মানুষ যদি দাঁড়ায় ওই মানুষটার কান্নার আয়না ছবির কান্নার মধ্যে যার পার্থক্য থাকে আয়না সামনে আপনার হাসি আর পার্থক্য থাকে না শুধু ভাই ভাই না এমন ভাই ভাই মুসলমান মুসলমানের হাসিতেই হাসবে মুসলমান মুসলমানের ব্যতীত হতে হবে দুঃখিত হতে হবে এটাই হলো মুসলমানের পরিচয় সেই জায়গাটা আছে না নষ্ট হয়েছে উপর থেকে মাসাল্লাহ ফেরে ভিতরটা কিন্তু হিংসায় ভরা কথা ঠিক না বেঠিক দুনিয়ার মানুষ নেকি অর্জন করে একটু ধারণ নবী আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে দিয়ে আজকে ম্যাক্সিমাম বাড়িতে গ্যাসের রান্না আজ থেকে তিরিশ চল্লিশ বছর

একটা পয়েন্ট তুলে ধরি দেখবেন একটা মানুষকে আল্লাহ দুটা ছেলে দিয়েছে বড় ছেলেটার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল বড় ছেলেটাকে বিবাহ দিলেন একটা বৌমা শাশুড়ি মা অসুস্থ সংসারের সব কাজ সামলাতো আর দু বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিলেন বৌমা হলো দুটা কটা একাই সব সামলাতো দুটো বৌমা মনে কাজের অংশ কমলো না বাড়লো কমলো কিছু হোক বেশিক্ষণ কমল তো তারপরে দুটো বউমার পরে সংসারটা ছ মাসে হয় না শোনার সংসারটা টুকরো টুকরো হয়ে গেল কিসের কারণে হ্যাঁহু দেন দেন কিসের কারণে নিজের জীবনের নে কামলটাও বড় ভাব করছে সে হিংসা তো মারা মারুক জিনিস শোনার সংসারটাকে টুকরো টুকরো করে দিল ত্যাগ করা দরকার আছে না নেই হ্যাঁ হিংসার শিকার দেখেন আগে এক একটা বাড়িতে চারটে পাঁচটা বৌ মাকে সংসার করেছে শ্বশুর শাশুড়ি আয় কেউ হিংসা করবে না মিলেমিশে থাকতো দুটো ছেলেকে এক ঘরে রাখা যাচ্ছে না হিংসা বেশি বলে না কম বলে বলেন না না নামাজ পড়ছি বটে বাইরে কি ঘুরছি ফেরেশ হয় ভিতরে হংসর রোগটা থেকে জীবন পবিত্র করতে পারিনি দরকার আছে না নেই আমি একদম ধাপে ধাপে আগাবো কো একটা হংসর কথা বলবো কো একটা মিত্র চিত্রও বলবো কেউ করেছে বলেটা বলছিনা এইগুলো আমাদের জানা থাকলে জীবনটা পবিত্র রাখতে সুবিধা হবে কথা ঠিক না ঠিক কাউকে আঘাত করতে আমার লাভ হবে না আমি দুঘন্টার मेहमान ইসলাম তো কাউকে আঘাত দওয়া শেখায়নি আমার ভাষা আমার ভঙ্গি আমার কথা আমার সদ যদি স্বালীনতা না থাকে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে মেসেজ বার্তারা কথা যখন পৌঁছাবে ওরা আমার কথা শুনে হয়তো কিছু মানুষ মূল্যায়ন করবে এরাই যদি ধর্মের প্রচারক এরকম হয়তো ধর্ম না জানে কত জঘন্য কিন্তু আল্লাহ বলছেন ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ পছন্দের ধর্ম এই ধর্মের ভিতরে পৃথিবীর মানুষ যদি ভালো করে গবেষণা করে মানুষের জীবন বিধানটাই হলো ইসলাম জোরে বলুন কিন্তু আজকে ইসলামটাকে সঠিকভাবে উপস্থাপন না করার কারণ ইসলামকে মানুষের কাছে সঠিক পৌঁছানো সঠিকভাবে সঠিক পন্থায় না পৌঁছানোর কারণে আজকে মানুষ বেশি পথ কথা ঠিক বললাম না ভুল বললাম বাবজিরা ভাইরা আলোচনা বুঝতে পাচ্ছেন হংসা তাক করা দরকার আছে না ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বা রামায়েরা দেখবেন মায়ের পেটে দুই ভাই ভাই এক বাপের ঔরসের সন্তান এক মায়ের গর্বের সন্তান একটা ছেলের বয়স হলো 8 বছর আর একটা ছেলের বয়স হলো 6 বছর দুটো ভাই আব্বার কাছে গিয়ে জিত করে अब्বা খাবার খাব পয়সা দেন আব্বার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে গেল একটা চকলেট একটা লজেন্স বা ক্যাডবেরি কিনে নিল মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মায়ের পেটে ভাই রক্তের সংসার মাঝে মায়া দিয়েছে না দেয়নি ছোটবেলায় হিংসা তোটা বুঝতো না ভাইকে দেখে দেবে মুখের ভিতর থেকে লজেন্স টা বার করে চকলেট বার করে আর্ধেকটা কেটে খেয়েছে আর্ধেকটা ভাইকে দিয়ে দিয়েছে ওই ভাই ভাইয়ের দেওয়া মুখের ভিতর থেকে বার করা ওই চকলেটটা ভালোবাসায় মুখে পরে নিয়েছে কত মায়া কত মহাব্বত অন্য গ্রামের ছেলে দিলে খাবো না ওটা ঘিরি না লাগে কিন্তু ভাইয়ের মুখের ভিতর থেকে বার করে দেওয়া জিনিসটা ওই ভাই ছোটবেলায় ধরে খেয়েছিল আজ বড় হয়ে গেল আজ বাবার সম্পদ আজ ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল ওই ঘরের ভিতরে সংসার দুনিয়ার জিনিসপত্র বস্তুর ভাই না ইটের পার্টিশন না ওটা টিনের পার্টিশন না বাসের গাড়ার পাটিশন না ওটা যদি বিবেচনা করে হিংসার পাটিশন হয়েছে ভাই ভাইয়ের মুখ না বলে হাতে মারবো না তোর ভাতো মারবো জায়গা ভাগ করেছে মজার থেকে যে ভাই ভাই রাস্তাটা ছেড়ে দিত না দুই ভাই ছেলেরা আরামসে বের হতে পারত এর দিকে পাঁচিল দিয়েছ ওর দিকে পাঁচিল দেয় বাইক নিয়ে যেতেই কষ্ট হয় কিসের জন্য হিংসা মানুষের মনে শান্তিটাকে কারিয়ে নেয় হিংসা মানুষের জীবনে সুখ শান্তিটা কারিয়ে নেয় হিংসা খুব বাজে জিনিস মানুষ দেখবেন বলে ছোট মনে হিংসা বেশি এখানে একটা লজিক আছে পাত্র যদি বড় হয় মাল বেশি ধরবে প্যান্ডেল বড় হলে শ্রোতা বেশি ধরবে হাড়ি পাতিল বড় হলে ভাত তরকারি বস্তা বড় হলে মাল মেডেল বেশি ধরবে কিন্তু ছোট মনে হিংসা বেশি থাকে খাতার না জিনিস হিংসার শিকার দেখবেন ভাই ভাই হিংসা যায় যায় হিংসা প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা আছে না নেই আছে না খুব বাজে জিনিস এগুলো আমাদের ত্যাগ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আল্লাহু আমিন রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন কিছু বুঝতে পাচ্ছেন না কি অনেক রকম ওদের কোয়ালিটি আছে বিশ্বাস করুন ভিটামিন আছে আছে মানুষের মন ভরবে হকাদাই হবে না রোগ যেখানে সেই রোগগুলো আমি আপনাদের কাখাদ দেব না এই গ্রামের জন্য এগুলো আপনাদের আলোচনা দরকার আছে বর্তমান সময় দেখছেন এত পরিমানে দুনিয়া হিংসা ভরে গেছে হিংসার কারণে মানুষের জীবন থেকে দুনিয়া শান্তির মাত্রা কমে যাচ্ছে নম্র আর পবিত্র এক জায়গায় বিস্তরkotlin আছে আজকে বשי না আলো হয়ে রয়েছে বুড়িদা অন্ধকার এমনি চলে গেছে আলোর কারণে যেখানে আলো থাকে ওখানে অন্ধকার আল্লাহই জন্য বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুবাতি তোমার অন্তরে আমি আল্লাহর ভয়কে জাগা দাও মনের মধ্যে অন্তরে হিংসা কথা থাকে কথা থাকে হিংসা মনের মধ্যে আল্লাহ মনের রোগ ট্রিটমেন্ট করেছে আগে আমার অন্তরটা পবিত্র করো তোমার অন্তরে আমি আল্লাহর ভয় জাগা দাও বলা তামু তুন্না ইল্লাহ ওয়ান্তু মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না তোমার অন্তরে যদি আমার ভয় জাগা দাও তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে সহজ হবে জোরে বলুন আল্লাহ আগে ঔষধ বলেছেন তারপরে রাস্তা বলেছেন আগে ট্রিটমেন্টের রাস্তাটা আল্লাহ পাক আগে ইনফরমেশন দিয়েই দিয়েছেন আমাদের মনে আল্লাহর ভয় আছে নেই ও ভাই সোনার মানিক যুবকেরা আব্বা রে মায়েরা কি বলবো আপনাদের দুঃখের কথা আজ মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই নবী আমার तमाम বিশ্বের মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে আজ মুসলমান যদি সুখে থাকে মুসলমান যদি একটু ভালো থাকে ওর বাড়ির পাশের মানুষের সহ্য হয় না দেখবেন কত কাফের মুশরিক

কত বেইমান কাপের মশলে কোটিপতি হলো তোমার কষ্ট হলো না আর তোমার বাড়ির পাশে একটা ভাই সুখী হলে তোমার বুকটা ফাটলো এ তো ছোট রোগ না আল্লাহ যদি কাউকে ধনী করেন যদি হালাল পন্থা উপার্জন করেন তার উপর আল্লাহ জাকাতের হুকুম দিয়েছে দিয়েছে না দেয়নি গ্রামে যদি দুটো বেওয়া থাকে ওই বেওয়া দুটো ঈদের দিন আর গ্রামের বাইরে গিয়ে হাত পাততে হবে না এই ধনী জনের উপর আল্লাহ শরীয়ত দায়িত্ব দিয়েছে তাকে তোমার বাড়ি থেকে হারেজমান করো না আমি আল্লাহ জাকাত তোমার উপরে ফরজ করেছি ওই মশারির মতো শাড়ি কিনে তুমি তাকে ডেকে হারেজমান করো না রাতের অন্ধকারে তোমার বিবির জন্য যেমন কাপড় কিনেছো বাচ্চাদের জন্য যেমন কাপড় কিনেছো নবী বললেন নিজের

আমরা সিস্টেম মানিনি সেটা আমাদের কবি কিন্তু আল্লাহ সিস্টেমে কোনো গল্প নেই কথা ঠিক না বেঠি যদি গ্রামে চারটে ধনী মানুষ হয় চারটে তিন বাচ্চা গ্রামে থাকলে তাদের লেখাপড়া শেখার অসুবিধা হবে না গ্রামে যদি চারটে ব্যবসায়ী ধনী মানুষ থাকে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার থাকে তারা যদি ইসলাম মানে বলা হয় ঈদের দিন ওই বেয়া মানুষগুলোকে অন্য গ্রামে গিয়ে হাত হবে না আল্লাহ এদের অর্থে যাকাতের টাকা এদের জীবনটা চলে যাবে কথা ঠিক না বেঠি হোক না আমার একটা ভাই ধনী হোক পিছন থেকে শুধু টান না লোকে দেখে দেখে জলে তো ভালো হবে কি করে ও জীবনের সুখটা কখন নেবে লোকে দেখে দেখে জলে ঠিক বলছি না বলবো

বরং আপনি কিছু নেকি অর্জন করলেন আপনি কিছু আমল করলেন আগুন যেমন কাটকে পুড়িয়ে ছাই করে দেয় রবি আমা সোনাসমানে বললেন হিংসা এমন খারাপ জিনিস ওর জীবনের নেক আমলের নেকিগুলো ওই রকম বড় বাদ করে দেয় দুনিয়া জীবনের সুখ শান্তি শুধু কারিয়ে নেয় না ওর জীবনের অর্জনকৃত নেকিগুলোকেও ধ্বংস করে দেয় কি দেয় না বড় আফসোসের সঙ্গে বলি বড় দুঃখের সঙ্গে বলি সমাজে কিছু মানুষ আছে দেখবেন জিলাপির হলো আড়াই পেস কিছু কিছু ইমানদার মুসলমানের মনে তিন পেস অবাক হয়ে যায় হজরের নামাজটা পড়ে জামাতে ইমামের পিছনে গিয়ে ইক্তেদা করেছে ইমামের পিছনে নামাজটা দাই করেছে ঠান্ডায় কষ্ট করে উযু করেছে লোকটা চায়ের দোকানে বসে দোকানদারকে বলছে ভাই এক কাপ চা দাও চাটা হাতে নিয়ে উযু ভাঙিনি মাথা টুপি চাবি খুলিনি তখনও মুসলমানের পিছনে পড়ে সমালোচনা করে মুসলমানকে বদনাম করার চেষ্টা করে মানুষকে ভালো বলে ও একটু ভালো আছে ওকে কি করে সমাজে পচানো যায় সমাজে কি করে ওর বদনাম করিয়ে ছোট করা যায় সমাজে কি করে মানুষের মনে ওর প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া যায় এরকম চক্রান্ত নিয়ে সমাজে কিছু মুসলমান সকাল সন্ধ্যা চায়ের দোকানে বসে সমালোচনায় ব্যস্ত হয় কি হয় না হয় কি হয় না বদনাম করতে করতে ইমামের পিছনে বদনাম কিছু নাদা নাহামক আছে শরিয়াত বোঝে না ইমামের পিছনে পড়ে যায় হিংসা একজন বলছে হুজুর ইমামের বেতনটা একটু বাড়ালে ভালো হতো মসজিদ তো এসি আপনাদের গ্রামের কথা নেগেটিভ নেবেন না আমার কথা একটু অন্য লাইনে তো আপনারা যেন ঘাড়ে পেতে নেবেন না আপনাদের বলছি যদি বলেন কষ্ট পাবেন তাহলে বলবো না একজন বলছে হুজুর হুজুরের বেতনটা তো কম মসজিদটা এসি তিনতলা হয়ে গেল মার্বেল টাইল সব ঝকঝকে করছে ইমামের এই বেতনে সংসার চলে একটু বাড়ালে হয় না পাঁচ থেকে একটা মাস্টার মশাই মসজিদের কমিটাই ও এমনি নামাজ পড়ে কে বাড়াতে হবে না ওর বেতনটা পঞ্চাশ ওকে যদি মানে সরকার দশ হাজার যদি বলে বেড়েছে ওর মনের মধ্যেই হবে বলবে না যে লোবো না কিন্তু ইমামের বেতন ছ হাজার এরকম আছে একজন মাস্টার একজন চাকরিজীবী ওই লোকটা একটা ইমামের সুখ সহ্য করে না আপনি আলু কিনতে গেলে আপনার জন্য কুড়ি টাকা ইমাম গেলে ইমামের জন্য পনেরো টাকা ওর জন্য কুড়ি টাকা আপনি আপনার বিবির মুখে হাসি ফোটালেন আব্বা মার খেদমত করলেন আব্বা মার চিকিৎসা করলেন সন্তানকে লেখাপড়া শেখাবেন ওটা আপনার বুঝলেন না ইমাম টাকা কি গো ডাক করছেন নাকি আর যদি মনের মধ্যে হিংসা না থাকতো আমরা আলেমদের পিছনে পড়তাম না কোন আলেম বলিনি আমরা নবীর ওয়ারিস নবী ঘোষণা দিয়েছেন আলেমরা আমার ওয়ারিস আমি রবিউল ইসলাম যদি খারাপ হই দান মেরে ছুলে ফেলে দেন আমাকে দাওয়াত করার দরকার নেই আমাকে স্টেজে বসাবেন না একজন ইমাম যদি অযোগ্য হয় তাকে মসজিদে রাখার দরকার নেই যোগ্য ইমামকে রাখেন শরীয়ত যেভাবে বলে সম্মান করেন তার হকটা বুঝে দেন মসজিদের টাকা বাঁচিয়ে ইমামের বেতন কমিয়ে দিয়ে আল্লাহর কাছে খুশি হবেন না আল্লাহর কাছে আসামি হচ্ছেন কথা ঠিক না বেটি দু চারজন বলে একটু বাড়িয়ে দিলে ভালো হয় পাঁচ থেকে একজন বলছে দরকার নেই কেন ইমাম একটু ভালো মন্দ খাবে ঘুরবে কষ্ট হবে টাকা তো নিজের ঘাটির থেকে দেয় না যখন কারেন্টের বিল আসে মসজিদ কমিটি তো ওখানে পাঁচ টাকা কম দেয় না বরং ডেটের সময় পেড না করলে টাকাটা পেমেন্ট না করলে ওখানে ফাইল হলে অফিসে গিয়ে বুঝে দিয়ে আসি ঠিক বললাম না ভুল বললাম ওখানে তো কই কম দিলেন না মসজিদে যখন কাজ হলো রাজমিস্ত্রী তাদেরকে কম দিলেন না সিমেন্ট বালই কিনতে গেলেন রং কিনতে গেলেন তাদের তো কম দিলেন না একজন দোকানদার হিন্দু তার কাছে 2 টাকা কমে পেয়েছেন 2 লাখ টাকা টাইলস কিনেছেন তাকে তো কম দিলেন না আর একজন ইমাম সে 75 নামাজতারবেলা কম গানো আসলে ইমামের সুখ সহ্য হয় না টাকা তো ঘাটির থেকে দেয় না আল্লাহর ঘরে খান থেকে দেবে তার যেটা প্রাপ্য সেটাই তার করে করেন 5000 টাকা আজকে ইমামের বেতন 7000 টাকা ইমামের বেতন আবার বলছে থাকে থাকা থাকা যায় যাক বলছেনা বলে না একটু হাহু দন না ইসলামের অবনতির কারণ আছে আজকে সমাজ যদি মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিদের ইমামতির পথ দেন যোগ্য ব্যক্তিদের যদি ইসলামিক মিশনে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ম্যাক্সিমাম 30 35 টাকা বেতন হয় আমাদের ছেলেগুলোকে বাবা মা তখনই মাদ্রাসা দেবে কথা কি বুঝতে পারছেন লো ছেলে লেখা পড়া শিখে আলেম হয়ে কি করবে ও তো ইমামতি করে খাওয়া ছাড়া রাস্তা নেই দেবে তো 5000 সংখ্যা চলবে না আসলে এলেম অর্জন করার উদ্দেশ্য আর জলসা নয় উদ্দেশ্য শরীয় জানা উদ্দেশ্য শরীয়তের জ্ঞান অর্জন করা কথা ঠিক না বেঠি কিন্তু সে জায়গাগুলো নষ্ট হচ্ছে আমাদের কুকর্মের কারণে ও ভাই জানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা রাগ করবেন না মনে কষ্ট নেবেন না দেখবেন কিছু মানুষ মানুষের ভালো সহ্য করে না অতএব নামাজ পড়ে রোজা রেখে হজ করে কুরবানি দিয়ে আপনি যদি তাহাজ্জুদ গুজার হন আপনি যেখানে মশগুল যদি সকল সন্ধ্যা হন আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে হিংসুক ব্যক্তিকে এখন যাবার আগে হিংসা থেকে জীবনটাকে পরিবর্তন করা দরকার আছে আছে না নেই না এটা বড় কেউ করেছে আমি তাকে আঘাত দেওয়ার জন্য বলিনি সমাজের চিত্র খুব খারাপ লাগে আমরা উপরে বেইবাড়ি যাই বেইবাড়ি বোঝেন তো আগের দিন ভালো করে চুল দাড়ি সেভ করেছে ভালো একটা মানে ঝকঝকে জামা পরেছে নতুন কুটুম বাড়ি ছেলের বিয়ে হলো দু মাস খুব মানে বারবার কল করছে বেয়ে একটু আসেন বেরিয়ে যান বেইবাড়ি গিয়ে সারা দিন আদর যত্ন মেহমানদারি ভালো মন্দ খেলো সন্ধ্যাবেলা একটু চা খেতে বেরিয়ে চার দোকানে বসে কথা বলছে পাশ থেকে মনে হয় অ্যাডভোকেট বসে আছে

পান করলে নবীর মুখের দিকে এইভাবে তাকিয়ে দেখতেন মাঝে মাঝে মাথা নাড়তেন পাশ থেকে মনে করতো যে এই লোকটা খুব খাঁটি এটা ওর উপরের চরিত্র ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি সাধনে চক্রান্ত করত অতএব আমাদের চরিত্রের ভিতরে বিচারিতা থাকবে এটা মুনাফিকের আলামত আমাদের চরিত্র এক রকম বাইরে ভিতরে এক রকম এই চরিত্রটা আল্লাহর পছন্দ নয় ভিতর আর বাইরেটা সমান করলে আল্লাহ খুশি হয় সেটা বলুন রাগ করলেন নাকি

ইমাম যখন ভিতরে যেখানে যে খোদ দরুদ সালাম ওটা খোদবা না দোয়া করতে গেলে নবীর প্রতি দরুদ যদি দোয়ার মধ্যে না থাকে ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনাটা থাকে না বুঝতে পেরেছেন তারপরে নামাজে নবীর প্রতি সালাম আছে না নেই দরুদ সালাম আছে না দরুদ ইব্রাহিম পড়ি দরুদ সালাম আছে মজলিসে যদি দরুদ একটু না পড়া হয় মজলিসের হক আদায় হয় না মাঝে মাঝে একটু দরুদ পড়লে কি হয় মনে তৃপ্তি হয় মজলিসের হক আদায় হয় অনেক ফজিলত আছে সারা রাত পার হয়ে যাবে একদম ছোট করে একটা কথা বলি দরুদ শরীফ পড়লে 10টা গোনা মাফ হবে আল্লাহ 10টা রহমত নাজিল করবেন আল্লাহ পাক তার 10টা দরজা বুলান করে দিবেন একটু ভক্তি ভরে নবীর শানে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা حب اجل ہی سینے میں گئے میں ہوں میرا دل مدینے میں گئے پھول تو پھول کاٹو کیا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں غیب اللہ صلی اللہ ان ہواوں سے کہہ دو نہ آئے ادھار مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں جن کے خوشبو سے مہکا ایسا را جہاں خوشبو نبی کے پسینے میں ہے اللہم صلی اللہ একটু যে কেন করেন লাই না খা খা ইললন্না আরও মহব্বতে লাইনা খা খা ইললন্না লাই লা খা ইল্লল্না গো মহম্মদুর রসুনুল্লাহ আল্লাহ ভুমাসল্লে আল্লাহ وعلي ال سيدنا ও মাই জানে রাম সোনার মানিক যুবকের মায়ের আবারও মনে করিয়ে দেয় দেই এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন আল্লাহ কাকে কখন ডাকবেন কেউ জানি না যখনই ডাক আসবে সব ছেড়ে চলে যেতে হবে হবে মরে যাবো হিসাব দেবো আমার জন্য জান্নাতার জাহান্নামের দুটো রাস্তা আল্লাহর কথাগুলো মেনে চলবো ও রবিদ দেখিয়ে দেবো রাস্তায় চলবো এই জীবন পরিবর্তন করা দরকার আছে না রে ও ভাইরা বাবাজিরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে কুরবানি দিয়ে আমার ভিতরে যদি মিথ্যার মতো বদ অভ্যাস থাকে আমার উপরে আল্লাহর দয়া হবে না আল্লাহ দয়াময় আমার উপরে সন্তুষ্ট হবেন না আল্লাহ দয়াময় কোরআন শরীফে বলনের ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যারবাদীর উপরে আল্লাহ

সিদ্ধ করে মিথ্যা সাক্ষী দিতে পারবেন না ও ভাইরা বাবাজিরা কারোর বিষয়ে শতভাগ না কনফার্ম হয়ে কারো শোনা কথা নিয়ে আপনি কারোর নামে মিথ্যা প্রচার করতে পারবেন না দুনিয়ার চিত্র বড় করুন আজ দেখবেন সর্বস্তরে মিথ্যা আছে গেছে না যায়নি শুধু মিথ্যার মিথ্যা কথায় কথায় মিথ্যা বলে আর কিছু নাদান হামক আছে এরা মিথ্যাও বলে আর আল্লাহর নামের কস

এরকম পর্যায়ে আপনি আল্লাহ নামের কসম খেতে পারবেন তবে কসম খাবেন মিথ্যা কথার উপরে কসম খাওয়া যাবে না মিথ্যা কথার উপরে কসম খাওয়া যাবে না একদম সঠিক একটা প্রসঙ্গ তুলি আল্লাহ নবী সাহাবি আবু বাকর হুজুর রাদিয়াল্লাহু আনহু একটা ইহুদির গালে টেনে চড় মেরেছিলেন নবীকে গালি দিয়েছিল বলে আল্লাহকে গালি দিয়েছিল বলো এত আল্লাহকে ভালোবাসতেন নবীকে এত বেশি ভালোবাসতেন আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে পারেন এত নরম মনের মানুষ হয়েও ইহুদির গালে টেনে চড় মেরেছে বুঝতে পেরেছেন ইহুদি চক্রান্ত আমি গালি দেবো সামনে যদি মারে আমি আল্লাহর নবীর কাছে যাব নবী যদি বিচার করে ভালো করে বিচার না করেন আমি বলবো আবু বাকা সিদ্দিকের সঙ্গে রসুলুল্লাহ সম্পর্ক বেশি বলে এই জন্য পক্ষপাতিত্ব করেছে একটা অপপ্রচারের চক্রান্ত ছিল আল্লাহ নবীর কাছে এসে বিচার দিচ্ছে নিয়া রসুল আল্লাহ আপনি তো নবী রসুল অতএব আপনার সাহাবি আবু বাকর আমার গালে চড় মেরেছে কিসের জন্য বল তেমন কিছু করেনি এমনি মেরেছে আবু বাকর মেরেছে হ্যাঁ আবু বাকরই মেরেছে আল্লাহ নবী দেখছেন কথা বলতে বলতে আবু বাকর হুজুর সামনে চলে আসছে আবু বাকর মেরেছো ইয়া রসুল আল্লাহ মেরেছে আমি তো মেরেছি আমি যে কেন মেরেছি তা জিজ্ঞাসা করেন আবু বাকর দাবি ছিল উনি আল্লাহকে গালি দিয়েছে নবীকে গালি দিয়েছে এই জন্য বেড়েছে ও বলছে আমি যদি মেরে গালি দিয়ে থাকি তাহলে আবু বাকর সিদ্দিককে সাক্ষী পেশ করতে বলে কে সাক্ষী একটা পেচে পড়ে গেল না দুজন থাকলে সাক্ষী পাবে সাক্ষী কে এখানে আল্লাহর নবী সাহাবী আবু বকর আল্লাহর কসম করে বলছে হুজুর আমি গালি দিয়েছে বলেই মেরেছি এরকম যদি কোনো পরিস্থিতি হয় গুরুতর কোন একটা অভিযোগ বা কোন একটা তহমা বদনাম দিচ্ছে যদি সত্যিকারে নির্দোষ হন যখনই আল্লাহর কসম করি মান্দার বলবে তখন কিন্তু শূন্যওয়ালাকে বিশ্বাস করতে হবে আর তার উপরে কিছু প্রয়োগ করা যাবে না কেন একজন ইমানদার আল্লাহর নামের কসম মিথ্যা কথার উপরে খেতে পারেন দুনিয়া সর্বস্ব বিলেন করে দেবে জান কুরবান করে দেবে আল্লাহর নামটুকু নিয়ে মিথ্যা বলবে এটা ইমানদারের জন্য সম্ভব হতে

কিলো ধরে মাল কিনেছেন বাজারে বিক্রি করছেন 10 টাকা কিলো খুচরা একজন খরিদদার জিজ্ঞাসা করলো ভাই সবজির কিলো কত বললেন 10 টাকা লোকটা যখন চলে যাচ্ছে তখন এই দোকানদারটা বলছে সবজিওয়ালাটা বলছে আল্লাহর কি রেখে বলছি ভাই 9 টাকায় কেন কি গো একটা টাকা লাভের জন্য একটা আল্লাহর কি রেখে দিলেন এটা ইমানদারার জন্য সম্ভব হবে যে আমাদের ধারা কোথায় চলে গেছে একটা টাকা লাভের জন্য আপনি একটা কিনে রেখে দিলেন বরং ওই লোকটার কাছ থেকে এক টাকা লাভ কমই করতে পারতেন এতে কি হবে আল্লাহ আপনার ব্যবসায় বরক ঢেলে দেবে

এগুলো ও তার বরকতের দরজা দেখিয়ে দেবো কথা ঠিক না বেঠি ও ভাই জানেরা সোনার মানিক যুবকের আব্বার মায়েরা আল্লাহ দয়াময় সুদটাকে হারাম করেছেন ব্যবসাটাকে হালাল করেছেন দুনিয়ায় যত বরকত দিয়েছেন আমার আল্লাহ দশ ভাগ বরকতের একটা ভাগ বরকত সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন আর নয় ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন চাকরিজীবী ভালো টাকার বেতন তিন তিনতলা বিল্ডিং করতে পারে দশ বিঘা জমি কিনতে পারে খুব বেশি বেশি দু পাঁচ কোটি টাকার মালিক হতে পারে কিন্তু দু হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকার মালিক একজন চাকরি চাকরিজীবীর পক্ষে সম্ভব নয় হবে সংসারটা ভালো চলে যাবে গোটা বিশ্বে জমিনে সব থেকে দশজন ধনী ব্যক্তির নাম গুলো সিরিয়ালে দেখবেন একটাও চাকরিজীবী নয় এরা সব কোটা ব্যবসায়ী ব্যবসা করেন হালাল পন্থায় ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আপনার ব্যবসাটা ছোট হোক আপনি নাই বাকি কি রেখে নেন আপনার কেনা দামটা নাই বা বললেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হালাল পথে ব্যবসা করবেন আমার আল্লাহ ওই ব্যবসার মধ্যে বরক ঢেলে দেবে জোরে বলুন সুবহান আর ব্যবসা করতে গিয়ে যদি আপনি মিত্র আশ্রয় নাই আপনি তো নিজে নিজে লানতের দরজা খুলে নিলেন কিছু মানুষ দেখবেন সবজি চাষী ফুলকপি বাঁধাকপি বেগুন বলেন অন্য কোন পটল সবজি বলেন বিক্রি করার জন্য পাইকুরি মার্কেটে নিয়ে যায় বস্তাটা ভর্তি করা গাছাটা ভর্তি করা বাজরাটা ভর্তি করা ভিতরে কিছু ছাট মাল ঢুকিয়ে দেয় উপরের লেভেল খুব ভালো স্যাম্পল গুলো খুব ভালো উপরে স্যাম্পল দেখে ক্রেতা খুব খুশি হয়ে গেল ভাই বিশ্বাস করে নিচ্ছি উপরে তো দেখছি খুব ভালো যে টাকা দর্দাম হচ্ছে উপরে আর ভিতরে যদি মাল ঠিক থাকে তো অসুবিধা নেই ওই লোকটা বলছে ভাই তুই কি আমাকে অবিশ্বাস করছিস আল্লাহর কি রেখে বলছে উপরে যেমন ভিতরেও তেমন কি বলছে আল্লার কি নে উপরে ভিতরেও পঞ্চাশ কিলো মালে দু কিলো ছাটটা দিলেন কেন কটা টাকা দাম হলো দু কিলো ছাটে ওই চারটে বাঁধাকপি না দিলে আপনার কি ক্ষতি হতো আপনি আপনার বিশ্বাস মানুষের কাছে হারিয়ে ফেললেন আবার মালটা যদি এত বড় সবজি এই যদি কিরেটা না খাই যদি বসে যায় বাড়ি ফেরতে আল্লাহর কিরে ভাই বিশ্বাস কর উপরে যেমন ভিতরে তেমন মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেওয়া যাবে না ফালানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর কাল্লানো এটা কি রাগ করা কথা নাকি রাগ করা কথা মাঝে মাঝে আমরা দুনিয়ার মায়া পড়ে আল্লাহর নামটুকুনি মিথ্যা বলতে দ্বিধা বোধ করি এগুলো আমাদের বদভ্যাস ত্যাগ করা দরকার আছে না নেই আছে না রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বা না আমার অনেক সম্মানিতা মায়েরা এসেছেন পর্দার অন্তরালে অবস্থানরত অবস্থায় রয়েছেন আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলি সমাজে দেখবেন কিছু নিচু নির্দিষ্ট মানের মানুষ আছে মানুষের নামে বদনাম রটিয়ে দেয় ঘটনা এক রকম আর প্রচার করে আর এক রকম আছে না নেই হয়তো কারোর মেয়ে কুটুম বাড়িতে গেল নানার বাড়িতে তে গেল এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে ওই মানুষটার সঙ্গে হয়তো ঝগড়া ছিল একটা খারাপ ঘটনা রটিয়ে দেয় অমুকে নেমে পালিয়ে গেছে মুসলমানের ভিতরে ইমানি পাওয়ারটা তোটা কমে গেছে এদের কর্মকাণ্ড এত খারাপ হয়ে গেছে একবারও যাচাই বাঁচার প্রয়োজন মনে করিনি আমার কিছু মা বোন আছে দেখবেন কারোর কোনো ঘটনা যদি শোনে যাচাই বাঁচায় প্রয়োজন মনে করে না সকাল দশটার আগে দশ জনার কাছে গল্প করে উমুকের মেয়ে নাকি পালিয়েছে তুই শুনিস অমুকের মেয়ে নাকি পালিয়েছে এত সুন্দর করে গুচিয়ে এত সুন্দর অঙ্গভঙ্গি করে পরের নামে বদনাম রটায় মায়েদের একটা বদ অভ্যাস তিলকে সুন্দর করে তাল বানাতে পারে আছে না আপনি যার নামে বদনাম দিচ্ছেন আপনার ছেলে হতো আপনি যার নামে বদনাম দিচ্ছেন যে মেয়েটা যদি আপনার মেয়ে হতো আপনি একবারও সত্যতা যাচার প্রয়োজন মনে করলেন না আপনি তার নামে অপবাদ দিলেন এটা বান্দার হক নষ্ট করা নির্দোষের নামে অপবাদ দেওয়া এত মারাত্মক না আল্লাহ যদি আপনাকে অর্থ দেয় সত্তর বারো যদি হস করে আল্লাহর কাবা ঘরে গিয়ে জান্নাতি পাথর হাজর আসাদে সত্তর বারো যদি চুমা দেন আল্লাহ অর্থ দিয়েছে আপনাকে সত্তরটা মসজিদও যদি করে দিয়ে যান ওই বান্দার নামে অপবাদ দিয়েছেন ওর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ দরবারে ক্ষমা হবে না এটা বান্দার হক কিছু কিছু বাবাজি আছে দেখবেন মানুষের বদনাম করতে খুব ভালোবাসে আদিও যাচাই বাছাই করে না কিছু মানুষের বদ অভ্যাস একটা মানুষ জীবনে দশটা ভালো কাজ করে একটা প্রচার করে না একদিন একটু পা গেল খুব সুন্দর করে শুনেছিস মানে ওর প্রতি হিংসা ও সম্মানটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আছে না নেই তার জীবনে দশ টাকা আজ আপনার চোখে পড়িনি দাঁত এক চোখ কানা হবে কিছু কিছু সমাজ এখন দাঁত জাল বেরিয়েছে দু চোখ কানা কথাকে বুঝতে পারছে একটা মানুষ তার জীবনে দশটা ভালো কাজ আছে একদিনও প্রচার করেনি তার জীবনে একটা খারাপ কাজ একটা ঘটে গেছে সেটাকে গুছিয়ে প্রচার করে এটা যদি প্রচার কোন প্রচারের দায়িত্বটা আপনাকে নিতে হবে এটা আমাদের বদ অভ্যাস রাগ করছেন নাকি ভাই কেন একটা মানুষের একটুখানি ভুল হলে আপনি তো মুসলমান তার ভাই আপনি তাকে বুকে জড়িয়ে ধরে তার ভুলটা ধরিয়ে দিতে পারতেন সংশোধন আছে ভুল হলে আছে না নেই আমি হুজুর বলে কি আমি লাট সাহেব নাকি আমার ভুল হবে না মানুষ মাত্র ভুল হতেই পারে চলার পথে ভুল হতে পারে পাপিসলে যেতে পারে যে যেমন ব্যক্তি তাকে সেইভাবে ধরে দিতে হবে যেন কষ্ট না পায় কথা ঠিক না বেটি ডাক করছেন নাকি এটা বদ অভ্যাস আমাদের মনে অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে আমি আপনাদের বলছি এখন জাতির যে অবস্থা অভ্যাস এমন খারাপ হয়ে গেছে কি হয় মানুষের অপপ্রচার করতে 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 আলেমের নামে অপপ্রচার করি একটা ইমামের নামে অপপ্রচার করি লজ্জা এতটা কমে গেছে ইমামের পিছনে একটু করো নামাজ পড়ে ইমামের পিছনে বদলা আছে না নেই

নামাজ আল্লাহ দরবারে কতটা গ্রহণ যোগ্য পেয়েছে আমার নামাজটা কতটা মন দিয়ে পড়তে পেরেছি এটাই তো ভয় হবার কথা আজ মানুষ নামাজ পড়তে যায় আর অন্যের পিছনে ফলো করে পারে শরিয়াত বোঝে না শরিয়াত হলো আল্লাহ নবী সোনা জবানে বললেন ও বাবা সাহাবীরা ঘরগুলোকে কবরস্থান বানিও না ঘরগুলোকে কবরস্থান বানানো যাবে না এর অর্থ হলো আল্লাহ নবী বললেন জামাতে নামাজ পড়ো মসজিদে ঘরে নামাজ পড়লে আল্লাহ যতটা নেকি দেবে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে সাতাশ গুণ বেশি নেকি দেবে ধরে বলুন সোহান আল্লাহ জামাতের গুরুত্ব এত বেশি আল্লাহ নবী বললেন যারা আজান শুনে চাকরি তো থেকে মসজিদে নামাজ পড়তে আসে না আমি রসুল্লাহ মনে হয় আগুন গিয়ে ওদের ঘরগুলোকে জানিয়ে দেয় কেননা কুফারেরা মায়া ওকে মসজিদ থেকে বিরত রেখেছে এই জন্য জ্বালিয়ে দি না ওই বাড়িতে কিছু বৃদ্ধ মানুষ থাকে ওই বাড়িতে কিছু বাচ্চা থাকে আল্লাহ নবী এই কথাটা বোঝাতে চেয়েছিলেন সময় যদি থাকে ইচ্ছা কিরিত মসজিদের জামাতটা ত্যাগ করো না অতএব নামাজ পড়েন মসজিদে যেমন মসজিদে নামাজ পড়ার গুরুত্ব আছে তেমনি সুন্নাত নফল নামাজ ঘরে পড়াটাই উত্তম আপনি নামাজ পড়বেন আপনার ঘরে ছোট 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 বাচ্চা নামাজ কি জিনিস বুঝবে দুনিয়ার চিত্র দেখবেন ছোট বাচ্চা পাঁচ বছর বয়স নামাজটা কি জিনিস আদিও বোঝে না আল্লাহ সম্পর্কে তার ধারণা তখনও কি নিয়ার নয় অতটুকু বোধ শক্তি নেই আব্বা নামাজ পড়ে ওই ছোট বাচ্চা মাসু বেগোনা বাচ্চাটা আল্লাহ আকবার বলে আব্বার সাথে সাথে শেষ যায় কি যায় না যায় কি যায় না দেখতে পাবেন আল্লাহ নবীর জীবনের অংশ বলেন আল্লাহ নবী হলেন মসজিদে নববী শরীফে ইমাম ফজরের আযান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর محبتের ছাবিন হযরত বেলাল رضی আল্লাহু আনহু আযান দিয়ে দিতেন समस्त সাহাবারা পাগলের মতো ছুটে আসতেন নামাজটা পড়ব আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবীর কাঁচা কাঁচা দাঁড়াবো ফাঁস কাতারে জায়গা নবো কিন্তু নবী আমার ফজরে সুন্নাত নামাজটা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে পড়ে যেতেন আপনি নফল সুন্নাত নামাজ বাড়ি বলেন বরং আপত্তি নেই কখনো মসজিদে পড়ে নিলেন তবে কখনো কখনো বাড়ি পড়বেন নবী বলেছেন কবরস্থান করো না তার মনে আপনার বাচ্চাগুলোর ভিতরে নামাজের চেতনা বাড়বে বাড়বে কি বাড়বে না ইমাম যদি ঘরের ভিতর ভিতরে রুমের ভিতরে সুন্নাত নামাজটা পড়ে ফজরে জামাতে দাঁড়ায় কিছু মুসল্লি হেঞ্জার মুসল্লি এরা মসজিদ থেকে বেরিয়ে উজু ভাঙিনি ইমামের পিছনে পড়ে যায় ভাই মনে হয় ইমাম সাহেব ফজরে সুন্নতটা পড়িনি আছে না ডেনজার মুসল্লি ইমামের নামাজ গনে করাকাত পড়ে যাচ্ছে

আমি খারাপ আমাকে বাদ দেন নবীর যারা আলেম যারা তাদেরকে শ্রদ্ধা করতে হবে সরিয়া কথা ঠিক না আমি খারাপ আমাকে ছেড়ে দেন ভালো মানুষ তাকে শ্রদ্ধা করেন না মরে গেলে ইমামের প্রয়োজন হয় কার প্রয়োজন হয় মরে গেলে ইমামের প্রয়োজন হয় বুকে হাত দিয়ে বলেন তো আমাদের যা ছেলে পুলে মানুষ করেছি আমরা যদি মরে যাই আমার ছেলেটা আমার গোসলটাও দিতে পারবে দু চারজন করে গ্রামে গোসল দেওয়া মানুষ আছে খুব বেশি নেই হাতে গোনা ওরা যদি কুটুম বাড়ি যায় বা কোথাও গিয়ে আটকে যায় তখন এই কে গোসল দেবো ইমাম সাহেবকে ডাক কি গো গোসল দেবে কে ইমাম সাহেবকে ডাক আপনার ছেলে আপনার গোসল দিতে পারবে না ও ছেলে আলাদা কাজের মানুষ হয়েছে ডাক করছেন মনে হয় ডাক করছেন নাকি আমরা ভালো মানুষকেও সম্মান করি ভালো মানুষের পিছনে পড়ি এটা বদভ্যাস তার নামে শতভাগ না কনফার্ম হয়ে কোন লজ্জায় বললেন ইমাম হয়ে না ফজরের নামাজের শূন্যতটা পড়িনি আপনি সরিয়াত বোঝেন এরকম বহু রিপোর্ট আছে ইমাম সাহেব শূন্যত পড়ে বেরিয়েছে তার নামে প্রচার হচ্ছে ইমাম সাহেব শূন্যত পড়িনি আজকে ইমাম সাহেব ভালো না ওর পিছনে নামাজ ক্ষতি হবে শোনো মাস খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে গেছে বাচ্চীরা সর্ব জায়গায় মিথ্যা আমাদের নামাজের ভিতরে গিয়ে মসজিদে গিয়ে তারপরে মনের মধ্যে পরিকল্পনা ওটাও মিথ্যা পরিকল্পনা এগুলো থেকে জীবন পবিত্র না করলে নামাজ পড়ে রোজা রেখে হজ করে কুরবানি দিয়ে যাকাত দিয়ে করে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না কথা ঠিক না বেটি রাগ করছেন নাকি একটু হাসি মুখ দান 12টার মধ্যে শেষ করে দেব কষ্ট দেব না আপনাদের 12টার পর আরেকটু দুটো পয়েন্ট বলবো নাকি আজ পুরো পয়েন্ট বলি হাদ তাকবীরে নারাই তাকবীর তবে কিছু কিছু জায়গায় কথা বলে তৃপ্তি লাগে কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় দুরুশরিপ পড়তে হয় বলে বলে ঠেলা মেরে মেরে কিছু কিছু জায়গায় গিয়ে মানুষের মনের মনোভাবটা যেন খুব মনের তৃপ্তিদায়ক হয় তো উপরে বসে বোঝা যায় উপরে বসে যারা বোঝাত তারা বোঝে না বক্তা হওয়া কিন্তু সহজ না মনে করেন দুটো ঘটনা বললেই বক্তা দুই ঘন্টা করতে থেকে 20 ঘন্টা কোমরের পড়তে হয় ঠিক বললাম না ভুল বললাম বক্তা হওয়াটা কি দিলাম আপনাকে শুধু গাড়ি চেপে আসা ভালো মন্দ খাইয়ে দিলেন পকেটে টাকা নিয়ে চলে যাবে না বক্তা না জীবনে সমাজ কোন দিকে যাচ্ছে সেই ভাবনাটুকু আমার ভিতর থাকতে হবে যে আমাদেরকে বসে দিচ্ছেন সমাজ পরিবর্তন কি করে মানুষ যেন রাস্তা খুঁজে পায় কথা ঠিক না বেটি এগুলো আভ্যন্তরীণ সমস্যা ভিতরটা পরিবর্তন করলে উপরটা সহজে পরিবর্তন হবে আর ভিতরে যদি চেহারাটা নেকড়ে বাঘের মতো হয় ভিতরে রূপটা যদি খতরনাক থাকে উপরে ফেরে ওর দ্বারা মানুষ নিরাপদে থাকতে থাকতে পারবে না ও ভাই জানেরা সোনার মানিক যুবকের আব্বার মায়েরা ভালো জামা পরে 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 ভালো চেহারা নিয়ে ভালো বাড়ি করে ভালো গাড়ি চেপে মানুষের কাছে ভালো হওয়া যাবে ভিতরে চরিত্র ওটা যদি ভিন্ন হয় ভিতরে চরিত্র ভিতরে যদি গলত থাকে নোংরামি থাকে শরিয়াতের খেলাপ কিছু কাজ থাকে দুনিয়ার মানুষ আপনাকে আল্লাহর অলিও যদি ভেবে না আল্লাহ ওই জীবনের উপরে খুশি

করলো না ছোটকে স্নেহ করলো না নবী বললেন ফালাইসা মিন্না ও আমার উম্মত নয় অতএব আপনি সম্মান করেন আপনি মানুষের প্রতি ভালো ধারণা রাখেন মানুষের প্রতি ভালো ব্যবহার করেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে কাঁদি ভাগমাডরে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই রকম জীবন তৈরি করে যান আপনি মরে যাওয়ার পরে মানুষ জানো আল্লাহর কাছে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করে আজ আমাদের জীবন এমন নোংরা জায়গায় চলে যায় আজ মানুষ কত কষ্ট দেয় আজ মানুষের সঙ্গে এমন খারাপ আচরণ করি মানুষের নামে এমন অপবাদ দিয়ে দেয় মরে গেল ওই মানুষটা কবরে থাকলে মানুষ তখনও গালা গালি দেয় এটা বড় দুঃখের ও ভাইরা বাবাজিরা আপনি একটা ঘটনা দেখেছেন একটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন হয়তো ঝগড়া বা মারামারি হয়েছে পরে আপনাকে সাক্ষী হিসাবে যদি ডাকা হয় আপনার ছেলে যদি দোষী হয় আপনার জামাই যদি দোষী হয় মায়ের পেটের ভাই যদি দোষী হয় ওখানে মিথ্যা কথা বলা যাবে না অতএব দেখবেন আজকে চিত্তর বিচারের ময়দানে গিয়ে দেখবেন এটা আমার দলের লোক ওটা আমার বংশের লোক ওটা আমার পাড়ার লোক ওটা আমার বন্ধু বিচারের ময়দানে গিয়ে এমন ভাবে পাল্টি খেয়েছে ওর পাল্টি খাবা দেখে শয়তানও লজ্জা একদম ঘটনা ঘটনার এরকম আর সাক্ষী দিতে আর এরকম নিদ্দুশীকে দুষি সব্যস্ত করা হলো আর পরকিতু দুষিটা নিদ্দোষ প্রমাণ হলো এখন বিচারের ময়দানে নিদ্দুশীকে দুষি বানানো হচ্ছে কি হয় না হচ্ছে কি হয় না যাকে মারলো যার উপরে অত্যাচার হলো তাকে বলছে ও তোর হাত ধরে ক্ষমা চা বল আমি কি করেছি মাল্ল আমাকে অন্যায় ভাবে তোরা দেখলি না তোর মুখে কথা শুনে আমার তো সাক্ষী নেই বলে ওটা উল্টো সাক্ষী দিল বড় ভাই কি বল শুনতে পারি যা ওটা বড় ভাইয়ের পেশো বুঝতে পারেনি বেচারা নিরুপায় কি নিরুপায় বিচার কার কাছে দুনিয়ার আদালত শেষ নয় শেষ আদালত আল্লাহর আদালত দুনিয়া কদিন ফাঁকি মেরে গাদি গা ধর গাদি বেড়াবেন এই যা ক্ষমাচা বড় ভাই বলেছে কানে যায়নি বেচারা কি চোখটা ছলছল করছে মুখের মধ্যে কতটা বেটা মানুষ না বুঝলে বোঝে কে বাবা মা দোয়া মুসাফিরের দোয়া মুসলিমের বদ দোয়া বিগায়রি হিজাব ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায় বদ পড়ে যাবে ক্ষমতা বল বেশি দিন হয় না ক্ষমতা করে না আপনি বড় হন না আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব আমার একটা ভাই বড় পদে আপনি আপনার পদের অপব্যবহার করতে পারবেন এর নাম ইসলাম কথা ঠিক না ঠিক আপনাকে ছোট করে আমার কি লাভ ইসলাম আপনার জীবন যাতে পরিষ্কার হয় আপনার মরনের পরে কবরে জগৎ যাতে শান্তি হয় আপনার মরনের পরে আখিরাতে জীবন যাতে সহজ হয় এই রাস্তা দেখিয়ে দাও আলেমদের কাছে আপনি রাগ করলে আপনাকে রাগ করানোর জন্য আমি বলছি না আপনি রাগ করলে আপনার ক্ষতি হবে জীবন পরিবর্তন সকলের দরকার আছে না বরং আমার যদি ভুল থাকে আপনি যদি ধরিয়ে দেন এটা আমার কাছে আনন্দের আপনি তো প্রকৃত বন্ধু কথা ঠিক বললাম না বললাম আল্লাহ আমাদের বুঝ দান করেন হেদায়ত দান করেন বলেন আল্লাহ আমিন এখন দেখেন কোর্টে গিয়ে মানে মার্ডার কেসের আসামিরা ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষ মানুষগুলো আছে না নেই আবার তাদের নামে উল্টো সাক্ষী হয়ে যাচ্ছে দু হাজার টাকা দিল আমি দেখেছি আল্লাহ আমিন এমন ভাবে আমিন বলছে পাশের লোকটা মনে করছে লোকটা মনে খুব ভালো উন্নত মনের মানুষ মনে হয় আমিন বলা শুনে মনে হচ্ছে আল্লাহ ভালো করে খবর নিয়ে দেখেন ও দেশের লোক জানে অন্য লোকের নামে টাকা মিথ্যে সাক্ষী দিয়েছে ওখানে চরিত্র আলাদা ভিতরের চরিত্র আলাদা এইটুকু আল্লাহর পছন্দ নয় যখন গোনা বেড়ে যাবে বেড়ে যাবে চার বেড়ে যাবে চার বেড়ে যাবে যখন মানুষ না বেশি পরিমাণে করবে তখনই আল্লাহ সন্তুষ্ট হয়ে গজব দেয় অন্যান্য নবীর যুগে আল্লাহ গজবের পরিমাণ একটু বেশি দিয়েছেন আল্লাহর নবী সব সময় ভয় করতেন নবী আমার চেয়েছেন আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতকে গজব দিয়ে একসাথে মারবেন না এর জন্য আল্লাহ একটা এলাকায় যার একটা এলাকার মানুষকে একটু সাবধান করে সিগন্যাল দেয় তোমরা দেখো আমি আল্লাহ ওই গজবটা তোমাদের উপর অবতীর্ণ করতে পারতাম সতর্ক হও আল্লাহ সিগনালে আমাদের বিবেক खोले না বিবেক সব taala মেরে বসে আছি কথা ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আমাদের বুঝ দান করেন ও ভাই জনেরা সোনা মানিক যুবকেরা আব্বার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনো এটা হলো লাস্ট পয়েন্ট আর আগে বাড়বো না জ্ঞানী শিক্ষিত মানুষ আল্লাহর নবী একজন মুসলমান আর একজন মুসলমান শুধু ভাই ভাই সম্পর্ক করে দেয়নি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ কারণ আপনি ধনী মানুষ আপনার বাড়ির পাশে প্রতিবেশী ওই লোকটা যদি অসুস্থ হয়ে যায় ওই লোকটা হয়তো গরীব অপারেশন করার মতো পয়সা নেই 2 লক্ষ টাকা দরকার ওই অসহায় গরীবের চিকিৎসার জন্য আপনি যাকাতের টাকা দিলে ওর জন্য জায়েজ হবে হবে কি হবে না যদি যাকাতের টাকা নাও দান যদি ওকে কিছু টাকা দান খয়রাত নাও করেন অন্তত্ব মুসলমান হিসাবে আমার বন্ধু বিপদে আমার মায়ের পেটের ভাই বিপদে আমার বাড়ির পাশে প্রতিবেশী বিপদে ওই লোকটাকে বিপদে পড়লে কখনো দু চার টাকা ঋণ দিয়েও সাহায্য করা যায় কি যায় না কত সুন্দর পবিত্র সিস্টেম মানুষ বিপদে পড়বের কাছে পয়সা নেই ভাই হিসেবে দু টাকা ধার দে ভাই দু মাস পরে দিবি কত ভালো বলেন তো এই জায়গার পবিত্রতা নষ্ট করে দিলাম মানুষ লেনদেন করতে হয় মানুষ মানুষের সঙ্গে ধার দেনা করতে হয় কখনো পয়সালা মানুষের পজিশন অনুযায়ী দুই পাঁচ হাজার দশ হাজার টাকার প্রয়োজন ভালো তো একজন আরেকজনের পাশে দাঁড়ালো ওই লোকটা হয়তো এখনো অসুস্থ হয়ে পড়েছে এখনো সুস্থ হয়ে গেলে আবারও কাজ চালু হয়ে যাবে আবার রোজগার করে আমার টাকাটা মিটিয়ে দেবে কত সুন্দর সিস্টেম এখন কিছু মানুষ ওই জিনিসটাকে চিটিং বাজির দরজায় পৌঁছে আল্লাহর কিনে ভাই এক হাজার টাকাতে শুক্রবারে দেবো সাতটা শুক্রবার চলে গেছে খুঁজে পাওয়া যায় না অনেকদিন পর দেখা হলো কিরে সে টাকাটা দিলি না পকেটে টাকা আছে দু হাজার বলছে আল্লাহর কিরে ভাই এখন নেই একটু দেরি কর দিয়ে দেবো টাকা দিয়েছে সম্পর্ক নষ্ট আর দেখা করে না কথা বলে না আপনি সময় নিয়েছেন দিতে পারেন নি ভাই আমার একটু অসুবিধা যাচ্ছে আর একটা সত্য সহ্য করো আল্লাহ তোমাকে বরকত দিক দোয়া করি সৎ মনোভাব নিয়ে যান না ভাই আমি তো দৈব বলেছিলাম তুমি তো আমার উপকার করেছো এটা আমি ঋণী আমি মরে গেলে তুমি না মাফ করলে আল্লাহর কাছে দাবি থাকবে অতএব আমি চেষ্টা করছি আমার কষ্ট করে দুনিয়া দিনটা শোধ করা তুমি কো বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছো তুমি আমাকে যে উপকার করেছো এটা তোমার কাছে আমি কৃতজ্ঞ এটুকু তো ভালোবাসা একটু সময় দাও অসুবিধা ছিল নাকি ধার নিয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে ঘরের মধ্যে শুয়ে আছে সাত বছরের বাচ্চা মিথ্যাকে জিনিস বোঝে না পাওনা দরে বলছে ভাই বাড়ি আছো ও আস্তে আস্তে বলছে বাচ্চাকে দিয়ে বলে দাও বাড়ি নেই ওর স্ত্রী বলছে এই কচি বলে দাও আব্বু বাড়ি নেই বাচ্চাটা বলছে আম্মা আব্বু তো খাটে ঘুমাচ্ছে বলে মিচি বল টাকা পাবে তো কাকা এসেছে বল আব্বা বাড়ি যেটা ছোট নিষ্পাপ বাচ্চাকে দিয়ে মিথ্যাটা শিখিয়ে দিলাম মিচি কি করে বলতে হয় এই জায়গাটা নোংরা করা যাবে না মানুষকে হেয়াজমান করা যাবে না যদি সত্যিকার অসুবিধা হয় আপনি তার কাছে যান তার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন কথা ঠিক না বেঠিক আজকে আমার দরকার পড়েছে কার ওই ভাইটার দরকার পড়তে পারে লেনদেন ভালোবাসা এই জন্য শরীয়ত বলেছে লেনদেনের ক্ষেত্রে লেখা পড়া করবে এখন মানুষ কি বলে একটা জানা নেগেটিভের চিন্তাধারা আছে আমার ভালো বিশ্বস্ত মানুষ আমি 10000 টাকা নিয়েছি লেখা পড়া করলো খারাপ ভাববে এটা খারাপ ভাববে না শরীয়ত

এটা কোনামি ইসলামকে মানুন না আতে একান্ত মনে করেন দরকার নাই তো আলাদা কিন্তু সিস্টেম হলো লেখাপড়া করে নবটাই হলো উত্তম এটা বিশেষ বিশেষ কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় এর পজিটিভ দিক অনেক আছে এর ব্যাখ্যা অনেক কথা ঠিক না বেটি অতএব আমরা দিন নিয়েও আমরা মানুষের সঙ্গে জিটিনবাজি করে আবার কিরে খাবো এটাও ঠিক নয় আল্লাহ আমাদের করেন হেদায়েত দান করেন বলেন আল্লাহু আকবার দুটো বিষয় আলোচনা করেছে হিংসা আর মিথ্যা ভাইয়ের প্রতি হিংসা করা যাবে না যায় যায় হিংসা করা যাবে না প্রতিবেশীর প্রতি হিংসা করা যাবে না ইমামের উপরে হিংসা করা মানুষের প্রতি হিংসা থেকে জীবনটাকে পবিত্র করতে হবে বলেন হিংসা ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলবো না কোন বিষয়ে সাক্ষী দিতে গেলে যে ছেলে আসামি হয়ে গেল সেখানে মিথ্যা বলবো না এখন কিছু মানুষ নিউজ চ্যানেলে মিথ্যা কথা ডেলিভারি ম্যান হয়ে গেছে আপনি যাই করেনটা আপনার ব্যাপার আমি রাজনীতির লোক না রাজনীতির কথা বলি না আগামী তো বলবো না আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন এই জ্ঞানকাণ্ড একটু কম আছে কিন্তু ইসলাম তো শুধু এই মানুষগুলোর জন্য না সব মানুষের জন্য কথা ঠিক না বেটি অতএব আপনি আপনার আকে রাতকে বড় কথা বলছেন আপনার পদ আর গদির জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশনে বসে আপনার ভাইয়ের জন্য আপনার মুসলমান ভাইয়ের জন্য বোনের জন্য তাদের নামে মিথ্যা কেসদানার মিথ্যা করে সুন্দর করে গুছিয়ে বলেন মনে হবে মিথ্যা কথা পিএইচডি করেছে হচ্ছে আল্লাহ যেদিন ধরবেন সেদিন পালাবা রাস্তা পালা আজ না হয় কাল ধরা কিন্তু পড়তেই হবে জীবন পরিষ্কার করুন তো ভালো হবে দুনিয়াও আখের তো ভালো হবে দুনিয়া ভালো হবে কোনোভাবে মিথ্যা রাস্তা রায় নেওয়া যাবে না আল্লাহ আমাদের মিথ্যা থেকে জীবন পবিত্র করার তৌফিক দান করেন বলেন আল্লাহু আমিন হিংসা মিথ্যা যত আমার জীবন থেকে সরে যাবে এই জীবনের মূল্য মানুষের কাছে আল্লাহ বাড়িয়ে দেবে এমনি মানুষ মন থেকে সম্মান করবেন আল্লাহ ওয়ালা যারা হয়েছে আল্লাহর মাহবুব যারা হয়েছে নবী সাহাবা যারা হয়েছে তাদের জীবনটা যেমন পবিত্র হয়েছে তাদেরকে মানুষ না দেখেও তাদের ভালোবাসায় তাদের অন্তরটা আজও কাঁদে ঠিক না বেঠিক দাদা হুজুর কেউ লাগে চোখে দেখেছি হ্যাঁ দেন না দাদা হুজুর কেলার মাজারে গেলে না মনটা একটু আলাদা হয় আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে শিরক করি নি সেজদা করি নি আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই কথা ঠিক না বেটি আর হাক্কানী ওলিদের মহব্বতের মানুষ তানাকে চোখে না দেখে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাদা হুজুর কেলাকে ভালোবাসে তার জীবনটা ছিল পবিত্র এক শত মালিক নয় তার চেহারাও খুব ভালো দামি সৌন্দর্য ছিল না সেই বেলালকে আল্লাহ পাক ভালোবেসে তার জীবনে জিন্দেগিতে খুশি হয়ে নবী হলেন ইমাম বেলাল হুজুর হলেন আল্লাহ নবীর মসজিদের মজরে বলুন কত নামি দাবি সাহাবা ছিলেন কত শিক্ষিত সাহাবা ছিলেন কত সুরেলা কণ্ঠে আজান মানুষ ছিলেন যিনি আশহাদু শব্দটা উচ্চারণ ভালো করে করতে পারতেন না ইসলাম কবুলের অপরাধে তো অপরাধ তো নয় কাফেরদের চোখের অপরাধ ছিল ইসলাম কবুল করার কারণে তার উপর জুলুম অত্যাচারের রোলার চলেছিল তার গালের মধ্যে লোহার টুকরা গরম করে ঢুকিয়ে দিয়েছিল লাল করে জিপটা পুড়ে গিয়েছিল তোতলা হয়ে গিয়েছিল আল্লাহ পাকের এই যে বিচার আল্লাহ আল্লাহ তিনি কিভাবে তার সম্মান বাড়ালেন আজ কোটি কোটি মানুষ বেলাল হুজুরের কথা শুনেই কেঁদে ফেলে ফেলে কি ফেলে না জীবন তৈরি করেন মানুষ এমনি সম্মান করবেন দুদিন টাকা পয়সা ক্ষমতায় বাবু হব লোকে উপরে সামনে বাবু বলে ভিতরে ভিতরে গালাগালি দেয় ও বাবু সেজে লাভ নেই এসি রুমে বসে ঘুষ খেয়ে সমাজের কাছে বাবু হব ওই জীবনের থেকে একজন ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবার লক্ষ গুণ না কোটি গুণ বেশি নবী জীবনটাই গরিবি বেছে নিয়েছিলেন কথা ঠিক না বেঠিক নবী ধনীদের প্রতি ঘৃণা করতেন না নবী ধনীদের জীবনটাকে খারাপ বলেননি তাই না হলে নবীর জামাই হলেন উসমান গানি রাদিয়াল্লাহু আনহু একটা জামাই যেমন গরিব আর একটা জামাই ধন সম্পদ দরকার আছে একটা দিনের কাজ হবে আল্লাহ তার দ্বারা বড় কাজ করা যায় করবে কি করবে না একটা ধন সম্পদ যদি বেশি হয় জাকাতের পরিমাণ বেশি হবে এলাকার গরিব দুঃখী এ তিন বাচ্চা গুলো লেখাপড়া শিখতে পারবে পারবে কি পারবে না কিন্তু আমরা আবার ডিঙিয়ে দেই তো অবস্থা খারাপ হ্যাঁ দিতে পারে অসুবিধা নেই আগে পাশের বাড়ির মানুষের হকটা বেশি আগে রক্তের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীর হকটা বেশি আমরা আবার হাওয়া খাওয়ার জন্য বাপকে লাতি আলাদা করে দিয়ে অন্য জায়গায় গিয়ে দশ হাজার হাওয়া খাওয়া এটাও কঠিন রোগ যে আগে প্রতিবেশীকে দেখবেন বাবা মাকে দেখবেন তারপরে তো এলাকা যাবেন তার এলাকা ধনী আছে আছে না নেই এই জন্য ধন সম্পদ হলে মুসলমানের এটা আমাদের কাছে গর্বের আল্লাহর কাছে দোয়া করে আলো সম্পদশালী হোক না টাকা থাকলে তো ইসলামের কাছে একদিন ব্যবহার হবে সে তো জাকা দেয় সে তো কুরবানি দেয় সে তো মানুষকে খুশি করে তার কাছে কিছু গরিব মানুষকে সাহায্য পায় অত টাকাও দরকার আছে কিন্তু হালাল পন্থায় জড়ো করা যাবে না আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করা তৌফিক দান করেন আল্লাহ আমাদের জীবনে ইমান ইসলাম নিয়ে জীবনটাকে সাজিয়ে এই জীবনটুকুকে পবিত্র করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন রাগ করলেন কষ্ট পেলেন খুব নগণ্য ছোট মানুষ চেষ্টা করেছি গুছিয়ে স্বল্প সময়ের মধ্যে কিছু উপহার দেওয়ার আমার ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন দোয়া হবে সকলে একটু দাঁড়ান মদিনা শরীফে রসুল পাকে রোজা ধরে একটু সালাত সালাম পেশ করে নবী alal badro ala, min sani yaatil oda Salamun. Jibrail dile rahim ایش نبی در سار دوری چھ اللہ کو یا نبی سلامون

سلام یا رسول سلام یا حبیب سلام علی کا ملے ملے موشنی ربی صلی اللہ علیہ وسلم دائی مانا بادالا نبی کا خیر الخلق বালগালুলা বি কামালীহি কাশাফত দুজা বি জামালিহি হাসান আত জমিয়ো সাল্লু সাল্লো আলাইহি ওয়ালেহি দ হবে তারাকে সকলে পুত বা পড়েন পড়ে নাম সঙ্গে আউজুবিল্লাহ হিমিনা সৈত নিরজীব বিস্মিল্লাহ রহমা নির আল্লাহ তালা বিগত জীবনে তামাম জিন্দেগির গুনা হইতে আপনার দরবারে খালি দিলে ত বাড়িতছে আস্তারফিরুল্লাহ ربي, ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبه در الشريف اللهم ارو محبت <سلام> اللہ سیدنا <سلام> شكله حطرنا اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

অনেকে খাতাখट्टी করেছে অনেকে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আর্থিক সাহায্য করেছে আজকে মাহফিলে বাবাজিরা মুরব্বিরা ছেলেরা মেয়েরা ওয়াইদা বোনেরা আল্লাহর কাছে হাদিয়া দিয়েছেন যোগদান করেছে আল্লাহ এর আমল কবুল করেন না মাহফিল কবুল করে না আমাদের আশা বসা বলা শোনা কি কবুল করে না কাজ করেন সমস্ত সওয়াব আগায় নামদার মফাকারে মোজুদ আ سید المرسلین خاتم النبیین رحمت اللیل عالمین روح بادیں پہنچے گی حضرت اولاد عزوات مطابق رب

আল্লাহ কলিকাতা মানিকতলা জমি কুতুব ইরশাদ রসূলের নমাজ হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দিল পুরা দরবার শরীফে আমি রুশিয়া কুতুবুল দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দিল হুজুরকে মুরিদ মোতাকে দিন মুহিব বিন্দের দরবারে পৌঁছে মাজরাই হকিল কেবলা দরবারে পৌঁছে দিন আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ যত কবরস্থান আছে কবরস্থানে যত কবর